দেখলেই হিংসা হয়, কেন জানো? ওদের না ক্যান্সার হয় না। আর অল্প কয়েকদিনের মধ্যেই আমি চলে যাব, কিন্তু তুমি তো আমাকে ছাড়া খাও না, কোথাও ঘুরতে যাও না, টিউশনিতে গিয়েও আমাকে ফোন দিতে। আমার যখন ঘুম আসতো না, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে, আমাকে নানা রকম গল্প শোনাতে। তোমার খুব ইচ্ছে ছিল আমাদের কোলজোড়ে একটা ফুটফুটে সন্তান আসবে। আমি বলতাম ছেলে হবে, আর তুমি বলতে মেয়ে। এই নিয়ে আমরা কতই না ঝগড়া করতাম। জানো, আমি মরে গেলে হয়তো আমার কিছু হবে না, কিন্তু আমি না অন্ধকারে খুব ভয় পাই। আমি কিভাবে থাকবো ওই অন্ধকারে? আমি আছি, তুমি মরে যেতে পারো না, আমি তোকে মরতে দেব না। এই ভালোবাসা অনেকের কাছে হাস্যকর মনে হলেও তার কাছে এই ভালোবাসা পবিত্র। কিন্তু একবার ভাবুন তো, আপনি যাকে খুব ভালোবাসেন সে যদি কখনো এইভাবে চলে যায়, তাহলে আপনার অবস্থা কী হতে পারে? আসলে ভালোবাসা আসে মনের গভীর অন্তঃস্থল থেকে, ভালোবাসা আসে ভালো লাগা থেকে, ভালোবাসা আসে স্বর্গ থেকে। নিয়তির কি খেলা, হঠাৎ একদিন রেজওয়ান শুনতে পায় আজ তারও ক্যান্সার হয়েছে, সেও মারা যাবে। এতে কোনো দুঃখ নেই, কিন্তু শ্রাবন্তীর কবরে মোমবাতি জ্বালাবে কে? ও যে অন্ধকার, খুব